সকাল একটা রাতে একটা খাওয়ার আগে এটা আর এটা খাবেন প্রতিদিন একটা করে। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ও সিন্ধুকছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সিন্ধুকছড়ি জোনের বড় পিলাক বাজার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক। এ সময় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন, খেলনা সামগ্রী, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও ধর্মীয় অনুষ্ঠান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। সিন্ধুকছড়ি জোনের পক্ষ থেকে যে সহায়তা এখানকার সকলের জন্য সেটা অব্যাহত থাকবে। ক্রীড়া সংঘগুলো আছে, তাদের খেলাধুলার আইটেম, এগুলো যে সমস্ত এবং আর্থিকভাবে অসচ্ছল যারা ছিলেন তাদেরকে আমরা জোনের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা করেছি এবং এটা এর আগেও করেছি, ভবিষ্যতে আমরা এটা জারি রাখবো। এখন থেকে ইনশাআল্লাহ